দেশে বাড়ছে কিশোর অপরাধের সংখ্যা। কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। এর কারণ কি সেটি খতিয়ে দেখছেন প্রশাসন। যদিও প্রশাসনের নাকের ডগায় কিংবা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হর হামেশাই চলছে এইসব অপরাধ। যাদের দেখতে পাচ্ছেন ভিডিওতে, সুন্দর হৃদয় তরুণী কিংবা কিশোরীকে ধরেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। তারা রাজশাহী মেট্রোপলিটন এলাকায় টিকটক করতেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ তৈরির নামে অশ্লীল ভিডিও নির্মাণ করতেন। এবং যে ছেলে দুটোকে দেখছেন গ্রেফতার করা হয়েছে, তারাই মূলত এর হোতা। তারা আসলে এই মেয়েদের ফাঁদে পেলে, অর্থাৎ সেলিব্রিটি বানানোর স্বপ্ন দেখিয়ে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করে তোলার প্রলোভন দেখিয়ে মূলত তাদের টিকটক কিংবা ব্লগ নির্মাণে বাধ্য করতেন। প্রথমে প্রলোভন, পরবর্তীতে বাধ্য করা হতো। এবং সেই সময় তাদের অশ্লীল ভিডিও ধারণ করে ব্লু ফিল্ম তৈরি করার খবরও প্রকাশ করেছেন পুলিশ। এবং শুধু রাজশাহী মেট্রোপলিটন নয়, ঢাকা সহ সারা দেশেই এই ধরনের চক্রগুলি সক্রিয় হয়ে উঠছে। সম্প্রতি নিশ্চয়ই আপনাদের মনে আছে হৃদয়বাবু নামে এক টিকটকারকে ভারতে গ্রেফতার করা হয়েছে এবং তিনি সেখানে আছেন, এবং সেখান থেকে যিনি পালিয়ে এসেছেন তিনি মূলত সেই তথ্য ফাঁস করেছেন। ভারতে সম্প্রতি সেই ঘটনাটি ঘটার পরও বাংলাদেশে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পুলিশ র‍্যাব পৃথক পৃথক অভিযান চালিয়ে বেশ কয়েকটি চক্রকে ইতিমধ্যে গ্রেফতারও করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক কিংবা ইউটিউবে সম্প্রতি উপার্জনের পথ তৈরি হয়। মূলত অনেকেই এই পেশায় ঝুঁকেছে। ফেসবুক কিংবা ইউটিউবে ব্লগ নির্মাণের পাশাপাশি তারা মজেছেন টিকটক কিংবা আরও শেষ যেসব বিনোদন সাইট রয়েছে সেসব সাইটেও তারা ভিডিও নির্মাণ করে। মূলত টিকটকাররাই এই ধরনের ভিডিওতে বেশি জড়িয়ে পড়ছেন। তারা মূলত খুব দ্রুত সেলিব্রিটি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছেন। যেহেতু মূলধারার গণমাধ্যম কিংবা মূলধারার মাধ্যমে তারা আসতে পারছেন না, সেই ক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেই ব্যবহার করে সেখানে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন এবং সেখান থেকেই তারা মূলত জড়িয়ে পড়ছেন এসব অপরাধে। এবং অপরাধের মাত্রা দিন দিন এতই মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে যা সমাজের জন্য, মানুষের জন্য, সবার জন্য হুমকির মুখে পড়ছেন। যারা একবার জড়িয়ে যাচ্ছেন এসব অপরাধে সেখান থেকে তাদের বের হওয়ার পথ খুবই কঠিন হয়ে যাচ্ছে। চলুন আমরা এখন দেখে নেব রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সেই বক্তব্য, কী অপরাধ করছেন কিশোর কিশোরীরা সেটি আমরা এখন দেখে নেব। অশ্লীল ভিডিও তৈরি করার যে ধারাবাহিকভাবে যে অভিযান আমাদের অব্যাহত আছে, আমরা গত কয়েকদিন আগে আপনাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করেছিলাম। এখানে আমাদের কয়েকজন যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমাদের ডিবির সেই সাড়াশি অভিযানে আজকে গতকালকে তারা গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে সবচেয়ে আমাদের দুইজন ভিকটিম যারা তোমার এই টিকটক ভিডিওর নায়িকা হিসাবে অশ্লীল ছবি মিউজিক ভিডিও করছিল, এবং তাদেরকে আমরা গতকালকে রাত্রিবেলায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং তাদের ভাষ্য মতে আমরা জানতে পেরেছি যে যে ভিকটিম হচ্ছে তোমার পায়েল এবং হচ্ছে তানিয়া, এদের মাধ্যমে বিভিন্ন ফেসবুকে এই টিকটক গ্রুপের সঙ্গে তাদের পরিচয় হয়। পরিচয় হওয়ার পরিপ্রেক্ষিতে তারা তাদেরকে মিউজিক ভিডিও তৈরি করবে এই প্রলোভন দেখায়। বিভিন্ন স্পটে তারা তাদের মিউজিক ভিডিও তৈরি করেছে, এগুলো তারা ইউটিউবে ছেড়ে দেয়। এবং কিছু কিছু মেয়ের দেখা গেছে যে তাদের অনেক ফলোয়ার আছে, এই ফলোয়ারের কারণে আরও অন্য ছেলেরা আকৃষ্ট হয়ে এবং তাদেরকে এই টিকটক ভিডিও তৈরি করার জন্য তাদেরকে অফার দেয় টাকার বিনিময়ে। এবং আমরা আজকে তানিয়াকে এবং পায়েলকে দুইজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদেরকে অনেক কষ্ট করে আমরা ধরেছি এবং তারা তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরিপ্রেক্ষিতে তাদের কাছে আমরা জানতে পেরেছি যে এই যে রাব্বি নামে একটা ছেলে আছে, ফেসবুকের মাধ্যমে আজকে আমরা একজন ভিকটিম পেয়েছি। ওই ভিকটিমটা আমাদের কাছে স্বীকার করেছে, তাকে ফেসবুকে পরিচয় হওয়ার পরে তাকে অফার করেছে একটা বিয়ের অনুষ্ঠানে, এবং তাকে বলেছে যে আমরা তোমাকে একটা একটা ভিডিও করব। সে
এই প্রলোভন দেখে তাকে ওই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে এবং তার সঙ্গে পরিচয় হয়েছে এবং পরিচয় হওয়ার পর তাকে ভদ্রার মোড়ে এবং বিভিন্ন স্পটে নিয়ে গেছে টিকটক ভিডিও করার জন্য। কিন্তু মেয়েটা বোরখা পরার কারণে সে রাজি হয় নাই। পরবর্তীতে তাকে বললো যে তুমি যদি আমাদের সঙ্গে টিকটক ভিডিও করো প্রতিদিন আমি তোমাকে 300 টাকা করে দেব। এখন আমরা যে তানিয়া এবং পায়েলকে যে আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি, এই যে মেহেদি নামে একটা ছেলে আছে এবং শরীফুল নাম রিফাত, তার সঙ্গে বিভিন্নভাবে মিউজিক ভিডিও করে তারা ফেসবুকে ছেড়ে দেয়। এই ফেসবুকে ছেড়ে দেওয়ার কারণে তারা বিভিন্নভাবে আর্নিং করে, অশ্লীল ভিডিও যেগুলো তারা ওখান থেকে আর্নিং করার পর তাদের সঙ্গে বিভিন্নভাবে আরও অন্য অন্য মেয়েদেরকে তাদেরকে দিয়ে হান্টিং করে এবং এই বাণিজ্য রাজশাহী মেট্রোপলিটানে বহুদিন থেকে তারা বিভিন্ন স্পটে শুরু করেছিল এবং আমরা খবর পাওয়ার পরে আমরা এই গ্রুপটাকে ধরে ফেলেছি এবং আরও অনেকের নাম আছে। আমরা তাদেরকে বিশেষ অভিযানের মাধ্যমে এবং ডিবির আমাদের যে ডিসি ডিবি আরিফিন জুয়েল তার নেতৃত্বে গতকালকে আমরা অভিযান অব্যাহত আছে এবং আজকে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে আরও লিস্টে আমাদের নাম আছে এবং আমরা আপনাদের মাধ্যমে এই মহানগরবাসীকে রিকোয়েস্ট করতে চাই, যারা বিভিন্ন স্পটে এইসব অশ্লীল ভিডিও বা কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত হয় তাদেরকে অবশ্যই আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তাদেরকে গ্রেপ্তার।